হ্যালো সিনেমা প্রেমী সাকিবিয়ান, আপনাকে বলতেছি, আপনাকে একটু শুনেন তো। প্রিয়তম সিনেমাটি বাংলাদেশ, আমেরিকা, জার্মান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, এই ছাড়াও আরও অনেক দেশে যেভাবে চলেছে, বাংলাদেশে তো অতীতে কোনো সিনেমা এমনভাবে চলেনি, ঠিক তো? নিশ্চয়ই আপনি এটার সাথে একমত হবেন। এখন আপনার কাছে প্রশ্ন হলো, এই প্রিয়তমার পরিচালককে, প্রযোজককে অথবা নায়ক সাকিব খানকে কেউ কি একটি সম্বর্ধনা দিয়েছে, একটি ধন্যবাদ দিয়েছে? আমি শুনিনি। এটি কি দরকার ছিল না? আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, প্রিয় সাকিবিয়ান, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনি যদি সাদা মনের হয়ে থাকেন, সাদা হৃদয়ের হয়ে থাকেন, যদিও আমি মনে করি আপনারা সবাই সাদা হৃদয়ের অধিকারী, হিংসামুক্ত হৃদয়ের অধিকারী, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি টপিকসটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। এখন প্রশ্ন হলো, এই যে প্রিয়তমা এমন একটি ব্লকবাস্টার হলো, তাদের কি একটি ধন্যবাদ প্রাপ্য না? তাদের ঘরানা থেকে, একটি পত্রিকা থেকে, এই যে প্রথম আলো, মেরিল প্রথম আলো পুরস্কার, এভাবে চিল্লায় উঠে চাঁদাবাজি করে তারা পুরস্কার দেয়, তারা কি এমন একটি ইভেন্টকে একটি বিশাল ধন্যবাদ দিতে পারতো না? যে প্রিয়তমা সারা পৃথিবীতে চলেছে বা ব্লকবাস্টারের তালিকায় চলে গিয়েছে, তাদেরকে অভিনন্দন যেতে পারতো না? প্রযোজককে, পরিচালককে, প্রিয়তমার টিমকে, প্রিয়তমার নায়ককে পারত, কিন্তু দেয়নি। এর কারণটা কি? এরা কি ছোট লোক? এরা কি হিংসা? এই যে প্রথম আলো এই কাজটা করতে পারত, করলো না, এরা কি হিংসুক? এদের মনে কি হিংসায় ভরপুর? আবার দেখেন, বাংলাদেশের পরিচালক সমিতির এখন বর্তমান প্রেসিডেন্টকে, কাজী হায়াত, এত তাকে এত ভালো মনে করতাম, এত বড় মাপের মনে করতাম, কিন্তু দেখেন তার হৃদয়টাও সাদা না, কালিমায় ভরপুর, হিংসা হিংসায় ভরপুর। সে তো করলো না, সে একটা ধন্যবাদ দিতে পারতো, তাই এই যে একজন উদীয়মান পরিচালক হিমেলার সব, তাকে একটা থ্যাঙ্কস দিতে পারতো, তাকে একটা অভিনন্দন দিতে পারতো, নায়ককে একটা ধন্যবাদ দিতে পারতো, অথবা পরিচালক সমিতির একটি সম্বর্ধনার আয়োজন করতে পারত। কত লক্ষ টাকা খরচ হতে, এতে হতো না, শুধুমাত্র বড় হৃদয়ের অধিকারী। কিন্তু কাজী হায়াত এটি করেননি, উদারতা দেখাতে ব্যর্থ হয়েছেন। এরপর আমরা যদি বলি আপনার এই যে শিল্পী সমিতির নিপুণ, এত বড় বড় কথা বলছে, নির্বাচিত হওয়ার আগে সে বলছে সিনেমার হলে দর্শককে নিয়ে আসার জন্য তারা একটি ফ্লো তৈরি করবেন, জোয়ার তৈরি করবেন, স্রোত তৈরি করবেন, এটি তো তাদের জন্য সহায়ক। এই প্রিয়তমা সিনেমার কারণে, লিডার আমি বাংলাদেশের কারণে, সুড়ঙ্গের কারণে তাদের কিন্তু প্রতিশ্রুতি অনেকাংশে অন্তত রক্ষা হয়েছে, দর্শক কিন্তু সিনেমা হলে যেতে শুরু করেছে। এই নিপুণের উচিত ছিল শিল্পী সমিতির পক্ষ থেকে একটি বড় আয়োজন করে, এই প্রযোজক আশরাফ আদনান, হিমেল আশরাফ অথবা পুরো প্রিয়তমার টিম এবং সাকিব খানকে সহ একটি সম্বর্ধনা দেওয়া। আচ্ছা, তোমরা সাকিব খানকে বেশি হিংসা করো, বাদ দিলাম, অন্য প্রিয়তমার টিমকেও তোমরা একটি সম্বর্ধনা দিতে পারতা, এটি একটা তোমাদের উদারতার পরিচয় হতো আপনাদের, কিন্তু আপনারা তা করেননি। সাকিব খানকে হিংসা করেন, সাকিব খানকে দিয়েন না, সাকিব খানের এই ধরনের পুরস্কার দরকার নাই। প্রথম আলো, মেরিল প্রথম আলো পুরস্কার সাকিব খানের দরকার নাই, আপনাদেরও সম্বর্ধনার দরকার নাই, কিন্তু প্রিয়তমার টিমকে তো দিতে পারতেন, কারণ আপনাদের স্বপ্ন পূরণে, আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে প্রিয়তমা কিন্তু কাজ করেছে, প্রিয়তমার দর্শকদেরকে হলে নিতে, হলমুখী করতে সমর্থ হয়েছে। আপনারা কিন্তু উদারতার পরিচয় দিতে পারেননি, আপনারা হীনমন্যতার পরিচয় দিয়েছেন, বড় লোকের, বড় মনের পরিচয় দিতে পারেননি। প্রিয় দর্শক, আমার কথার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যদি দ্বিমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।